এক্সপিরিয়েন্স তো বরাবরই মৌসুমীর সাথে অনেক ভালো ছিল, আমরা অনেক কাজ করেছি দেশে বিদেশে, অনেকগুলো কাজ আছে আমাদের। একটা গল্প যদি ভালো না হয় আমার ওখানে আসলে কোনো কিছু করার থাকবে না, আর দর্শক যদি গল্প পছন্দ না করে সেটা কোনো ভ্যালু নিয়ে কাজ করে, ভ্যালু অ্যাড করে না। আমরা তো কাজটা খুব সিরিয়াসলি করি, বাট ইন বিটুইন আসলে আমরা যেহেতু অনেক বছর ধরে কাজ করছি সবাই ফ্যামিলির মতো, এখানে প্রতিটা ডিরেক্টর আর্টিস্ট মাসে প্রায় অনেকবারই দেখা হয় বিভিন্ন নাটকের সেটে, সো উই আর লাইক ফ্যামিলিস। তো সেখানে অনেক আসলে মেমোরিজ তৈরি হয়, অনেক মজার মজার মেমোরিজ তৈরি হয়, অনেক শেয়ারিং হয় অ্যান্ড অনেক কেয়ারিংনেসও থাকে। সো এভাবেই কাজ করতে হয়, কারণ আমরা মনোটোনাসলি যখন শুটিং করি এটাও তো পসিবল না। হ্যাঁ, আমাদের লাঞ্চ ব্রেক থাকে, আমাদের ইভিনিং স্ন্যাক্সের ব্রেক থাকে, আমাদের হয়তো বা অনেকক্ষণ একটা খুব টাফ একটা সিন করলাম, তারপর দেখা গেল যে আমরা একটা ব্রেক নিই যাতে আমরা চেয়ার আপ হতে পারি বা আমরা রিচার্জ হতে পারি, কেউ কেউ আবার একটু ঘুমিয়ে নিই যে শরীরটা ভালো লাগছে না। সো এইভাবে আসলে কাজটা করতে হয় অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস উই গো থ্রু। একদম লাইট আড্ডা হয় যদি সিরিয়াস গল্প থাকে, আমরা উই ওয়ান্ট টু গেট আউট অফ দ্য ক্যারেক্টার ওই সময়ের জন্য, বাট যেহেতু আমরা প্রফেশনালি করি আমার মনে হয় যে ওই স্কিলটা আসলে ডেভেলপড হয়ে যায় যে ক্যারেক্টার থেকে বের হওয়া এবং ক্যারেক্টারে যাওয়া। ইটস আ টাফ থিং, ডেফিনেটলি আমি বলবো না এটা খুব ইজি একটা প্রসেস, বাট যেহেতু আমরা এই প্রসেসের মধ্যে কাজ করি এবং আমরা অভ্যস্ত হয়ে গেছি, সো এইভাবেই আসলে কাজটা করি আর কি। এক্সপিরিয়েন্স তো বরাবরই মৌসুমীর সাথে অনেক ভালো ছিল, আমরা অনেক কাজ করেছি দেশে বিদেশে, অনেকগুলো কাজ আছে আমাদের। দুই বছর পর আসলে ব্যাক টু ব্যাক সিরিজ আমার আর মৌসুমী দুইটা হচ্ছে, অনিয়া যাচ্ছে দুইটাই টেলিভিশন চ্যানেলে মাঝসঙ্গে এশিয়ানে, এবং ব্যাক টু ব্যাক দুইটা নাটক আমরা করব। এই যে এই নাটকটা 16 ডিসেম্বরে স্মার্ট বাড়ি, এছাড়া একটা এনটিভির জন্য একটা কাজ করছি আমরা। সো ওইটাই মনে হয়েছে যে একটু আবার পুরনো যে আমাদের কাজের এক্সপিরিয়েন্সগুলো আছে, যে স্মৃতিগুলো আছে, আমি আর মৌসুমী কথা বলছিলাম যে অনেকদিন পর কাজ করছি, সো গ্যাপটা কেন হলো। আমি আসলে মানে হয় না যে কোনো রিজন ছাড়াই হয়তো কাজ হয়ে ওঠেনি, বাট এখন আমি এনজয় করছি, কারণ মৌসুমীর কথা যেহেতু বলেছেন আমি এতটুকু বলবো, শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ডেফিনেটলি খুবই পরিশ্রমী, খুবই ট্যালেন্টেড, এবং অ্যাজ আ কো আর্টিস্ট খুবই ভালো। সো ওর সাথে কাজ করার অভিজ্ঞতা সবসময় ভালো ছিল, এখনও আমি এনজয় করছি। ফিল্ম নিয়ে কথা হচ্ছে, ডেফিনেটলি হয়তো বা 2024 আমি অ্যানাউন্সমেন্ট দিতে পারবো হোপফুলি আর কি, লাইক ভেরি কী বলবো এটাকে, আমি আশাবাদী। এর আগেও আমি ফিল্ম করেছি, বাট আমার কাছে মনে হয় যে সামহাও ওগুলো রিলিজ পাইনি। ওটিটির প্রসেসটা একটু ডিফারেন্ট, তো সো অনেক স্ক্রিন টেস্ট অ্যান্ড ক্যারেক্টার নিয়ে আসলে অনেক অনেক একটা প্রসেসের থ্রুতে যেতে হয়, সো এটা একটু টাইম কনজিউমিং। সো যে যারাই কাজ করছে ঘন ঘন কাজ করাটা আসলে পসিবল হয় না ওটিটিতে, সো এই আর কি। আর আমার ক্ষেত্রে একটু গল্প চুজিংয়ের ব্যাপারটাও থাকে, আমি ওই সব ক্যারেক্টারে যাবো কি না ওইটাও ডিরেক্টোরিয়াল জায়গা থেকে থাকে। সো সব কিছু মিলে ওটিটি তো হয়তো বা দেখতে পাবেন, বাট আমি ফিল্ম নিয়ে একটু বেশি মানে যেহেতু বলেছি, কারণ আমার ব্যাক টু ব্যাক কয়েকটা ফিল্মের আসলে কথা হচ্ছে।